সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা ও ইংরেজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর সানডে সাসপেন্সে আজ আপনার জন্য রাস্কিন বন্ডের লেখা সামথিং ইন দ্য ওয়াটার অবলম্বনে জলাতঙ্ক। রাস্কিন বন্ড, তার জন্ম 19 মে 1934 সালে হিমাচল প্রদেশের কসৌলি শহরে। রাস্কিন বন্ডকে মূলত আমরা পেয়েছি ছোটবেলায় স্কুল লাইফে ওনার লেখা অসাধারণ কিছু ছোট গল্পের মধ্যে দিয়ে। কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয়। 17 বছর বয়সে লেখেন ওনার প্রথম নভেল দ্য রুম অন দ্য রুফ। সাহিত্য চর্চার জন্য 1993 সালে পান সাহিত্য আকাদেমি পুরস্কার। 1999 সালে তিনি ভূষিত হন পদ্মশ্রী খেতাবে। 1978-এ ওনার লেখা আ ফ্লাইট অফ পিজনস অবলম্বনে শ্যাম বেনেগল তৈরি করেন তার বিখ্যাত সিনেমা জুনুন। 2011-এ বিশাল ভারদ্বাজের বানানো সাত খুন মাফ সিনেমাটা আপনার মনে আছে, যে ছবিতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? সেই ছবির মূলে ছিল রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প সুজানা সেভেন হাজবেন্ডস। আজকের গল্পটি আমরা নিয়েছি রাস্কিন বন্ডেরই লেখা হুইস্পার্স ইন দ্য ডার্ক আ বুক অফ স্পুকস এই বইটি থেকে। এই গল্পের রেডিও রূপান্তর করেছে দীপ। গল্প পাঠে দীপ। শুরু হচ্ছে জলাতঙ্ক। রাজপুরে প্রায় 15 বছর আগে ভাদ্র মাসের একটি দুপুরবেলায় আমি আবিষ্কার করি পুকুরটা। সেই কাঠফাটা রোদে শাল গাছের ছায়ায় পুকুরটা যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাকে। জামা জুতো খুলে দিলাম লাফ, জলটা এতটা ঠান্ডা হবে আশা করিনি। এই যে কনকনে, একেবারে বরফ গলা জল। সাঁতরে অন্য পাড়ে গিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পাড়ে উঠে বসলাম। ভাবলাম রোদ পড়ে না তো, তাই হয়তো এই অবস্থা। কিন্তু যতই কনকনে হোক, ওই গরমে জলে নামার ইচ্ছেও তো প্রবল। অতএব আবার লাভ। এবার সাঁতরে গেলাম একেবারে পুকুরের মাঝখানে, আর সেখানেই প্রথমবার জিনিসটা অনুভব করলাম। আমার পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা চলে গেল, নরম হড়হড়ে একটা কিছু। কিছুই দেখতে কিংবা শুনতে পাচ্ছি না, কিন্তু জিনিসটা আমার সঙ্গে চলেছে। যতই সাঁতার কেটে এগোতে চাই সেটা সঙ্গেই থাকে। কি রে বাবা জিনিসটা, শ্যাওলা বা পাঁক বলে তো মনে হচ্ছে না। তারপর হঠাৎ অনুভব করলাম সেই জিনিসটা আমার পায়ে জড়িয়ে যাচ্ছে। কি যেন একটা আমার পাটাকে চাটলো। চরম আতঙ্কে আমি পাগলের মতো পা ছুড়লাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঙরের তাড়া খাওয়া মাছের মতো সাঁতরে কোনো মতে পারে পৌঁছে লাফিয়ে উঠে জলের দিকে তাকালাম। একটা উঁচু ঢিপির ওপরে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু কই, কটা পাতা ছাড়া জলের উপর তো কিছু নেই, জল তো শান্ত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। জলের তলায় কোনো প্রাণী থাকলে জলে কিছু তো দেখা যাবে, কিন্তু কোনো আলোড়নের চিহ্ন মাত্র নেই। কিন্তু জলের নিচে কিছু একটা আছে, এই ব্যাপারে আমি নিশ্চিত। পাখির মধ্যে কি একটা মৃতদেহ আটকে আছে নাকি? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই মনে হলো এই প্রশ্নের উত্তর বোধহয় না জানলেও চলবে। তাড়াতাড়ি জামা কাপড় পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঘটনার কয়েকদিন পরেই
আমি দিল্লি চলে গেলাম একটি বিজ্ঞাপনের এজেন্সিতে চাকরি নিয়ে। গরমকালে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন লিখতাম, যা খেলে তেষ্টা তো মেটেই না, উল্টে আরো তেষ্টা পায়। পুকুরটার কথা ভুলেই গেলাম। পুরনো স্মৃতি আবার মাথা চাড়া দিয়ে উঠল এক দশক পর, যখন আমি রাজপুরে ফিরলাম। শালবনের মধ্যে সেই পুকুরটা কি এখনো আছে? দুধারে শাল গাছের সারির ফাঁকে অপ্রশস্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে একা একা আবার আমি হেঁটে চললাম। সাঁতার কাটার খুব যে ইচ্ছে ছিল তা নয়, শুধু একটা কৌতূহল। পৌঁছে দেখি পুকুর রয়েছে বটে, কিন্তু খালি করা হচ্ছে, চারপাশটাও অনেক পাল্টে গেছে, বন জঙ্গল সব সাফ, তার জায়গায় প্রচুর নতুন বাড়ি। বেশ কয়েকজন মজুর পাইপ আর বালতি করে পুকুর থেকে জল বার করছে, আর তাদের তদারক করছেন সাফারি স্যুট পরা এক ভদ্রলোক। আমাকে দেখে প্রশ্ন করলেন, আপনি কি এখানে থাকেন? থাকি না, থাকতাম অনেকদিন আগে। পুকুর খালি করাচ্ছেন দেখছি, কি ব্যাপার? আর বলবেন না, মুঝে ওদিকে নতুন স্কুল বিল্ডিং দেখেছেন তো, ওটা আমার। এই পুকুরে সাঁতার কাটতে গিয়ে গত মাসে আমার দুজন স্টুডেন্ট ডুবে মরে গেছে। বাচ্চা নয়, সিনিয়র স্টুডেন্ট, জানে যে পুকুরে নামা বারণ, কিন্তু এট দ্যাট এজ নিয়ম শুনলে তো ভাঙতে ইচ্ছে করে। কাজে আমার কাছে আর কি উপায় আছে বলুন। ভদ্রলোক বললেন, তার নাম কাপুর, নিজের বাংলোতে আমায় নিয়ে গেলেন। তার বারান্দায় বসে শরবত খেতে খেতে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই ছেলে দুটো কি বন্ধু ছিল, মানে একসঙ্গে পুকুরে নেমেছিল? কিন্তু ওদের যে ঠিক কি হয়েছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কেউ অত্যন্ত নৃশংস ভাবে আক্রমণ করেছিল ওদের, না হলে বডি ওরকম অবস্থা হয় না, হাত পা টুইস্টেড, মুখ বিকৃত। বাট সারপ্রাইজিংলি পোস্টমর্টেম রিপোর্ট বলছে ডেথ বাই ড্রাউনিং। কিন্তু পুকুরটা একেবারে খালি করিয়ে দেবেন? মানে চারপাশে কাঁটা তার বা কিছু দিয়ে ঘিরে দিলেও তো হতো। আসলে বহুকাল আগে, মানে প্রাগৈতিহাসিক যুগে, হিমালয়ের এই অঞ্চলটা একটা সমুদ্র ছিল জানেন তো, সেই সমুদ্রের এখন বাকি আছে ওই কটা পুকুর। না না, পুকুর ভরাট করছি স্কুলের একটা বড় অডিটোরিয়াম বানানোর জন্য, পুকুর তো পরে একটা কোথাও কেটে দিলেই হবে। দুজনেই তাকালাম পুকুরটার দিকে। জল প্রায় সবই বার করা হয়ে গেছে, হাঁটু জল মাত্র বাকি, আর তার মধ্যে দাঁড়িয়ে একজন মজুর, বাকিরা খেতে গেছে বোধ হয়। আর ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। জলের মধ্যে থেকে ফেলল এক বিশাল প্রাণী, দেখে মনে হচ্ছিল যেন একটি অতিকায় শামুক। মানুষের সমান উঁচু প্রাণীটির মাথা শামুকের মতো বটে, কিন্তু শরীর অনেকটা মানুষের মতো, আর সেই কাদা মাখা শরীর থেকে বেরিয়ে আছে যে হাতগুলো, সেগুলো যেন এক অতিকায় অক্টোপাসের সাকিউবাস। হাজার হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষ ছিল এই সাকিউবাস। নিমেষের মধ্যে সাকিউবাস মজুরটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলল এবং তার শত চেষ্টা সত্ত্বেও তাকে টেনে নিয়ে গেল জলের তলায়। আমি আর কাপুর ছুটতে ছুটতে গেলাম পুকুর পাড়ে। পুকুরের জল আবার শান্ত, খালি কয়েকটা বুদ বুদ দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ সেই জলের মধ্যে থেকেই হাওয়ার মধ্যে নিক্ষিপ্ত হলো ওই মজুরটির মৃতদেহ, উড়ে এসে পড়লো আমাদের পাশে। তার শরীর থেকে যেন সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে, দমরানো মোচড়ানো হাত পা, ঠিক ওই ছেলে দুটির মতো। সেদিনের ঘটনার পরে পুকুর খালি করার কাজ বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে পুকুরে কাজ করতে গিয়ে পা পিছলে পাথরের ওপর পড়ে গিয়ে মজুরটির মৃত্যু হয়েছিল।
কাপুর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সেদিনের ঘটনা আমি কাউকে বলবো না, খবর রাষ্ট্র হলে তার স্কুল বন্ধ হয়ে যাবে। পুকুর ঘিরে ফেলা হলো উঁচু দেওয়াল দিয়ে, বর্ষাকালে বৃষ্টির জলে তা আবার ভরে উঠল। শালবনে ঢেকে গেল পুকুরে যাওয়ার রাস্তাটি। রাজপুরের শালবনে সেই পুকুর আজও আছে এবং কাপুরের এত চেষ্টা সত্ত্বেও ভেতরে ঢোকার একটা রাস্তা এখনো রয়েছে। আপনি চাইলে আমি আপনাকে বলে দিতে পারি রাস্তাটা, কিন্তু সাত আটটা বোধ হয় না কাটাই ভালো। শুনছিলেন সামথিং ইন দ্য ওয়াটার অবলম্বনে জলাতঙ্ক, মূল রচনা রাস্কিন বন্ড, রেডিও রূপান্তর দীপ, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সোমক। এই পর্বের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। It's